সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। একই পরিবারের তিনজনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন কক্সবাজারের এক নারী। একদিকে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিনহা হত্যা মামলার তিন নম্বর আসামি নন্দদুলার রক্ষিত। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। তিন দফায় 14 দিনের রিমান্ড শেষে নন্দদুলাল রক্ষিতকে সোমবার সকাল 10:20 নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায়। সেখানে বিকেল 3:30 পর্যন্ত জবানবন্দি দেন তিনি। এরই মধ্যে তৃতীয় দফা রিমান্ড শেষে বেলা 2:00 দিকে সাবেক ওসি প্রদীপকে আদালতে এনে আবারও একদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। আপনার সিআরপিসি 167 এবং পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ দেখলে দেখবেন 15 দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না। এদিকে গত 6 মে গভীর রাতে টেকনাফের রঙ্গিখালীতে 50 লাখ টাকা না দেয়ায় দুই ভাই এবং এক ভাগিনা সহ তিনজনকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার ভারপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 41 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলালুদ্দিনের আমলি আদালতে রঙ্গিখালীর সুলতানা রাজিয়া মুন্নি এই মামলা করেন। বাড়ি থেকে ধরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার সময় টেকনাফ থানার ওসি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং মুশির রহমান বাড়ির অন্যান্য সদস্যদেরকে বলেন যে আপনারা 50 লক্ষ টাকা নিয়ে আসেন, যদি দিতে না পারেন এদেরকে লাশ আপনাদেরকে দেওয়া হবে। রঙ্গিখালীর গাজীপাড়ার সৈয়দ আলম, তার ভাই নুরুল আলম এবং তাদের ভাগিনাকে একই দিন ওসি প্রদীপের হুকুমে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এ মামলায়। নিহতদের লাশ পাওয়া যায় ধান খেতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।